আপনি তো হোয়াটসঅ্যাপ বা মেসেজ অপশানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ইমোজিস ইউজ করে থাকেন। আপনি কি জানেন এই ইমোজিসগুলোর কালার সবসময় হলুদ রঙের কেন হয় বা অন্য কোনো রঙের কেন হয় না? ওয়েল, এর উত্তর হলো, অ্যাকচুয়ালি ইটস ইজি টু সি ডিটেলস অন ইউর ইয়েলো ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ইয়েলো কালারে কোনো বস্তুকে সব থেকে ডিটেলড দেখা যায়। আমি আপনাকে এক এক করে কিছু ছবি দেখাচ্ছি, আপনি বলবেন কোন ছবিতে আপনি জিনিসটাকে সব থেকে ক্লিয়ারলি আর ডিটেলড দেখতে পাচ্ছেন। ব্লু ইমোজি, রেড ইমোজি, ইয়েলো ইমোজি, এবার তিনটেকে একসঙ্গে দেখুন। এবার বলুন এই তিনটির মধ্যে কোনটা সবথেকে থ্রি ডি টাইপ আর ডিটেল দেখাচ্ছে? ইয়েলো কালার, সিম্পল। আর ডিজাইনারদের মতে ইয়েলো কালার মুডকে এক্সপ্রেস করতে সাহায্য করে, আর ইয়েলো কালারকে কালার অফ হ্যাপিনেস, কালার অফ গ্লোরি, কালার অফ উইজডম বলা হয়। অর্থাৎ ইয়েলো কালার এক কথায় পজিটিভিটির প্রতীক। আবার নেগেটিভ ইমোশনসকে দেখানোর জন্য ইয়েলো কালার ব্যবহার করা হয়, কারণ ইয়েলো কালার মুডকে এক্সপ্রেস করতে পারে। শুধু রেড কালার অ্যাংরি এক্সপ্রেশনের জন্য চলতে পারে, কিন্তু ইমোশনস এবং ডিটেল দেখানোর জন্যই ইমোজির কালার ইয়েলো করা হয়। দ্যাটস ইট। ফ্যাক্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার মনেও যদি এমন কোনো অদ্ভুত প্রশ্ন থেকে থাকে নিচে অবশ্যই কমেন্টে লিখবেন। যেহেতু এটি চ্যানেলের প্রথম ভিডিও, তাই সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর এই চ্যানেলে প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও অবশ্যই আপলোড করা হবে। তো এমনই ইন্টারেস্টিং আর অদ্ভুত ফ্যাক্ট জানতে হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ।